প্রথমটো খবর এটা অতি গুরুত্বপূর্ণ খবর যে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এক সঞ্চয়লকৰ তথ্য ইতিমধ্যে দিছে অসমৰ করোনা আক্রান্ত দেহত পোৱা গৈছে ইংলেণ্ডৰ ভাইৰাছ অতি সংক্রামক ইংলেণ্ডৰ এই ভাইৰাছ তৎক্ষণাত হাওফাত আক্রমণ কৰে এই ভাইৰাছে অর্থাৎ ইতিমধ্যে আমি কৈছোঁ যে এবেলি জি কোভিড এবেলি জি করোনা সেয়া অতি ভয়ঙ্কর আৰু এই মুহূৰ্তত যি খবৰ আমাৰ হাতত আহি পৰিছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় এই তথ্য ইতিমধ্যে সতৰি কৰিছে সংবাদ মাধ্যমৰ আগত যে অসমৰ করোনা আক্রান্ত দেহত পোৱা গৈছে ইংলেণ্ডৰ ভাইৰাছ অতি সংক্রামক ইংলেণ্ডৰ এই ভাইৰাছ আৰু তৎক্ষণাত হাওফাত আক্রমণ কৰে এই ভাইৰাছে আমি আগবঢ়াম মন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মাধ্যমৰ আগত কি কৈছিল এইবাৰৰ যিটো কোভিড আছে ডক্টৰৰ লগত তাকে কথা পাতিছোঁ যে ই লাঙত বহুত সোনকালে ধৰিলে প্ৰথম চাৰিদিন যদি এই চিম্পটমিক হৈ থাকে পিছত নহয় কিন্তু প্ৰথমতে ই আগৰ দৰে লাহে লাহে ছিৰিয়াছ নহয় যাৰ হ'ব লগা আছে প্ৰথমতে হৈ যায় এইটো ইউকে ভেৰিয়েণ্ট এটা আমাৰ ইয়াত ওলাইছে আজিৰ দিনত আমি ভাবোঁ যে যিটো ডেথ ফিগাৰ এইটো ডেইলি দুটাৰ পৰা পাঁচটাৰ ভিতৰত আছে গতিকে এই মুহূৰ্তলৈকে মৰ্টেলিটি চেকত আছে কিন্তু ডক্টৰসকলে কোৱা মতে ছিৰিয়াছ পেচেণ্টৰ সংখ্যা লাহে লাহে বাঢ়িব আৰম্ভ কৰিছে এইটো পাতলা হয় ই সোনকালে স্প্ৰেড কৰি যায় ভয়াৱহটোতো ৰিচাৰ্চ নাই কিন্তু তেওঁলোকে আগতকৈ ভয়াৱহ নহয় বুলি কৈছে কিন্তু আগতে যিমান সোনকালে স্প্ৰেড হয় এইটো তাতকৈ বেছি সোনকালে হৈ যায় আপোনাৰ যদি হৈছে ঘৰৰ গোটেইখিনিৰ হৈয়ে যায় কিন্তু আগত আছিল যে নিজৰ হ'লে এটা ৰুমত সোমাই থাকিলে হয়তো ঘৰৰ বাকীখিনি নহয় এইটো খুব পাতল হয় ই বতাহত বেছি দেৰি উৰি থাকে সেইকাৰণে ই সোনকালে মানুহক সংক্ৰমণ খুব স্পীডত হয় কিন্তু ভয়াৱহতাটো আগতকৈ ভয়াৱহ বুলি কোনো গৱেষণা নাই আগৰ দৰেই আছে কিন্তু আজি মোক ডক্টৰসকলে কৈ আছে যে ছাৰ ইনফেকশ্যনটো সোনকালে হৈ যায় বুলি কিন্তু এইটো কোনো ষ্টাডি নাই এইটো তেওঁলোকৰ অভিজ্ঞতাৰ পৰাহে তেওঁলোকে কৈছে কিন্তু ICMRৰ নিৰ্দেশ মতে বা তেওঁলোকৰ যিটো ষ্টাডি তাৰ মতে ইনফেকশ্যন সোনকালে হয় কিন্তু ভয়াৱহতাটো আগৰ দৰেই বুলি কৈছে আন এক ব্রেকিং নিউজ 300ৰ অধিক করোনা আক্রান্ত থকা জিলাত বিহুৰ অনুষ্ঠান বাতিল কৰা হ'ব গুৱাহাটী মহানগৰীত বিহুৰ অনুষ্ঠান বাতিল হ'ব আৰু এই ক্ষেত্ৰত জিলা প্ৰশাসনে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব এয়া হৈছে আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ ইতিমধ্যে আমি জনাই গৈছিলো যে বিশেষকৈ গুৱাহাটী মহানগৰীত আনকি দেখিবলৈ পোৱা গৈছিল যে প্ৰায় প্ৰতিখন বিহু কমিটিয়ে ইতিমধ্যে বিহু বাতিল কৰিছে তাৰ মাজতে ইতিমধ্যে এই খবৰ আহি পৰিছে মন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে 300ৰ অধিক কৰোনা আক্ৰান্ত থকা জিলাত বিহুৰ অনুষ্ঠান বাতিল হ'ব সেই ক্ষেত্ৰত গুৱাহাটীত যিহেতু সৰ্বাধিক গতিকে গুৱাহাটী মহানগৰীৰ যিসমূহ বিহুৰ অনুষ্ঠান আছে সেয়া বাতিল কৰিব লাগিব আৰু এই ক্ষেত্ৰত জিলা প্ৰশাসনে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব কোনোবা জিলাত যদি 300তকৈ বেছি এক্টিভ কোভিড কেছ আছে তাতে বিহু বা আন উদযাপন আমি অনুমতি নিদিবৰ কাৰণে জিলা উপায়ুক্তসকলক কালি আমি কম আমি আজি সিদ্ধান্ত লৈছোঁ যদি কিন্তু আজিৰ দিনত গুৱাহাটীৰ বাদে 300 এক্টিভ কেছ ক'তো নাই তাৰমানে সকলোতে চলি থাকিব পাৰে কিন্তু আমাৰ সিদ্ধান্ত হ'ব যে কোনোবা জিলাত যদি 300তকৈ এক্টিভ কেছ বেছি থাকে তেতিয়াহ'লে জিলা উপায়ুক্তসকলে বিহুৰ অনুমতি নিদিবও পাৰে কিন্তু আজিৰ দিনত কামৰূপ মহানগৰীক বাদ দি আন কোনো জিলাত 300তকৈ বেছি এক্টিভ কেছ নাই আন এক গুৰুত্বপূৰ্ণ খবৰ কোভিড হাস্পাতাললৈ ৰূপান্তৰিত হ'ব MMCH মঙলবাৰৰ পৰা ৰূপান্তৰিত হ'ব কোভিড হাস্পাতাললৈ গুৱাহাটী মেডিকেল কলেজ হাস্পাতাললৈ অনা হ'ব MMCHৰ সাধাৰণ ৰোগীসকলক MMCHতে চলিব প্ৰসূতি বিভাগ চিকিৎসা কোভিড কেয়াৰ চেণ্টাৰ হ'ব সৰু সজাই নেহৰু ষ্টেডিয়াম পতঞ্জলি আমিনগাঁৱৰ MSME শিঙিমাৰী হাস্পাতাল কলিতাকুচি হাস্পাতাল ৰহমান ইনষ্টিটিউট অফ পেৰামেডিকেল চাৰিদিনৰ ভিতৰত ৰূপান্তৰ হ'ব কোভিড হাস্পাতাললৈ ৰূপান্তৰিত হ'ব খানাপাৰা পলাকবাৰী সৰু সজাইটো হ'ব কোভিড কেয়াৰ চেণ্টাৰ অৰ্থাৎ এতিয়া তাৎক্ষণিকভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে আমি পুনৰ কৈছোঁ যে কোভিড হাস্পাতাললৈ ৰূপান্তৰিত হ'ব MMCH মঙলবাৰৰ পৰা কোভিড হাস্পাতাললৈ ৰূপান্তৰিত হ'ব MMCH গুৱাহাটী মেডিকেল কলেজ হাস্পাতাললৈ MMCHৰ যিসকল সাধাৰণ ৰোগী তেওঁলোকক লৈ অনা হ'ব তাৰপিছতে MMCHত প্ৰসূতি বিভাগ চিকিৎসা কিন্তু চলি থাকিব MMCHত পুনৰ কৈছোঁ প্ৰসূতি বিভাগ চিকিৎসা চলি থাকিব কিন্তু যিসকল সাধাৰণ ৰোগী তেওঁলোকক গুৱাহাটী মেডিকেল কলেজ হাস্পাতাললৈ লৈ অনা হ'ব আনহাতে
কোভিড কেয়ার সেন্টার হিসাবে গড়ি তোলা হব সরু সজাই নেহেরু স্টেডিয়াম পতঞ্জলি আমিনগাঁওয়ের এমএসএমই শিঙিমারি হসপিটাল কলিতাকুচি হসপিটাল রমান ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল আর চারিদিনের ভিতর রূপান্তর করা হব কোভিড হসপিটাল রূপান্তর করা হব ইফালে খানাপাড়া পলাশবাড়ী সরু সজাইতে হব কোভিড কেয়ার সেন্টার অর্থাৎ বর্তমান পুনের এক তৎপরতা আরম্ভ হয়েছে রাজ্য বিশেষক কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাবলে ধরেছে তার পরিপ্রেক্ষিত বর্তমান কোভিড কেয়ার সেন্টারের প্রয়োজনীয়তা আহি পড়েছে আর সেইভাবে এনে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিবলে দিয়া হয়েছে যাকালি প্রায় 870 জন লোক কোভিড পজিটিভ হয়েছে তার পরিপ্রেক্ষিত অহা পরহি রাতেপরপরা আমি মহেন্দ্র মোহন চৌধুরী হসপিটাল সম্পূর্ণ কোভিড হসপিটাল আমি রূপান্তর করি তার যিখিনি জেনারেল পেশেন্ট আছে তেওঁলোকক আমি জি এম সি লেকে লৈ আহিব কৈছোঁ আর নহলে যিখিনি ডিসচার্জ পায় ডিসচার্জ পাব মেটার্নিটিটো তাতে চলি থাকিব মেটার্নিটিক বাদ দি আন সেৱাসমূহ এম এম সিত নহব ও পি ডি চলি থাকিব বাকি এম এম সি হসপিটালখন সম্পূর্ণ কোভিড হসপিটাল হয়ে পড়ব ইয়ার লগে লগে সরু সজাই নেহেরু স্টেডিয়াম পতঞ্জলি এম এস এম ই আমিনগাঁও শিঙিমারি হসপিটাল কলিতাকুচি হসপিটাল আর রহমান ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল এই গোটেখিনিতে আমি অহা চারিদিনের ভিতর আমি এই গোটেকেইখন অনুষ্ঠানকে কোভিড হসপিটাললৈকে আমি রূপান্তর করার বাবে সিদ্ধান্ত লৈছো দ্বিতীয়তে খানাপাড়া পলাশবাড়ি সরু সজাই কোভিড কেয়ার সেন্টার বনাবর বাবে প্রারম্ভিক চিন্তা চর্চাও আমি আরম্ভ করেছো যাতে অসমতো ক্রমা জটিল রূপ ধারণ করেছে করোনা সংক্রমণে জিলায় জিলায় বিয়পিছে করোনা শনিবার একদিনাই করোনাত নতুনক আক্রান্ত হল 876 জন লোক করোনায় প্রাণ ললে দুজন আক্রান্ত লোকর জিলায় জিলায় বিয়পিছে করোনা অসচেতন জনতা নির্বিকার সরকার অসমত হঠাৎ ঊর্ধ্বগামী আক্রান্তর হার কোভিডর টিকাকরণের মাজতো অসমত সর্বগ্রাসী রূপ ধারণ করেছে মহামারী করোনায় শনিবারে একদিনায় করোনাত নতুনক আক্রান্ত হল 876 জন লোক আক্রান্তর হার বৃদ্ধি পালে 2.20% কোভিড টেস্ট করা হয়েছিল মুঠ 43,268 জন লোকর শনিবারের দিন করোনায় প্রাণ কাহিলে দুজনের কামরূপ মহানগর জেলাত আক্রান্ত সর্বাধিক 360 জন কামরূপ জেলাত 56 জন শোণিতপুর জেলাত 47 জন ডিব্রুগড় জেলাত 42 জন আর নগাঁও জেলাত নতুনক করোনাত আক্রান্ত হল 32 জন লোক ইফালে দিল্লি মুম্বাই উত্তর প্রদেশের করোনার ভয়াবহ পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি আগতীয় তৎপরতা আরম্ভ করেছে অসম সরকারে সরু সজাইত আরম্ভ হল কোভিড কেয়ার হসপিটালের কাম 300খন বিছনাযুক্ত কোভিড কেয়ার হসপিটালের নির্মাণ কার্য যুদ্ধংদেহী তৎপরতা দেখাইছে রাজ্যের স্বাস্থ্য বিভাগে ইফালে কোভিড পরিস্থিতির বাবে কাজিরঙালৈ অহা দেশ বিদেশের পর্যটকের বাবে নির্দেশনা জারি করেছে বোকাখাত মহকুমা প্রশাসনে 72 ঘণ্টার মূরে মূরে করিব লাগিব কোভিড টেস্ট অবশ্যই উত্তর পূর্বাঞ্চলের পর্যটকের ক্ষেত্র শিথিল করা হয়েছে এই নিয়ম বশিষ্ঠের উৎপল হালৈ আর বোকাখাতের প্রদ্যুৎ মহন্তর সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট ব্রেকিং নিউজ তিনিচুকীয়াত করোনা আক্রান্ত হয় অধিবক্তার মৃত্যু মৃত অধিবক্তাগীর নাম হয়েছে নেইম আহমেদ এম সি এইচত মৃত্যু হয়েছে অধিবক্তাগীর তিনদিন পূর্বে ভর্তি হয়েছিল হাসপাতালত নেইম আহমেদ গুয়াহাটির বিমানের ডিব্রুগড়লে গৈছিল বিমানবন্দর কোভিডের উপস্থিতি ধরা পড়েছিল মৃত অধিবক্তাগীর ঘর হয়েছে তিনিচুকীয়ার কচুজানত পুনের কৈছো তিনিচুকীয়াত করোনা আক্রান্ত হয়ে অধিবক্তার মৃত্যুর খবর আহি পড়েছে মৃত অধিবক্তাগীর নেইম আহমেদ বলে জানিপরা গেছে মেডিকেল কলেজ হাসপাতালত মৃত্যু হয়েছে অধিবক্তাগীর তিনদিনের পূর্বে ভর্তি হয়েছিল হাসপাতালত নেইম আহমেদ গুয়াহাটির বিমানের ডিব্রুগড়লে গৈছিল আর বিমানবন্দরতে যেহেতু কোভিডের উপস্থিতি ধরা পড়েছিল মাত্র তিনদিনের ভিতর চিকিৎসালয়ত উপস্থিত হওয়ার পাছত চিকিৎসা চলি থাকার মাজতে যে খবর আহিলে সেয়া হয়েছে মৃত্যু হয়েছে নেইম আহমেদর আর নেইম আহমেদর ঘর হয়েছে তিনিচুকীয়ার কচুজানত সময়মতে অনুষ্ঠিত হব উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা পরিস্থিতি ভয়াবহ হলে সরকারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব কিন্তু এই মুহূর্তের খবরটি হয়েছে যে সময়মতে অনুষ্ঠিত হব উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা
যেহেতু বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন হয়ে আছে বলে মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী গড়াকে ইতিমধ্যে কৈছে। ইফালে পরীক্ষা কেন্দ্রৰ বাবে সকলো যাবতীয় ব্যবস্থাও গ্রহণ করা হব। এস আর জেড পদ্ধতিত বহুয়া হব ছাত্র ছাত্রী। 11 মে'ৰ পৰা হব এইচএছ চূড়ান্ত পরীক্ষা। এই কথা জানালে শিক্ষা সংসদৰ সচিব ডক্টৰ রমেশ চন্দ্র চেতিয়াই। পুনৰ এবাৰ কৈছো সময়মতে অনুষ্ঠিত হব উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। আর ইতিমধ্যে আমি কৈছো যে সকলো যাবতীয় ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রৰ গ্রহণ করা হব। এস আর জেড পদ্ধতিত বহুয়া হব ছাত্র ছাত্রীক। 11 মে'ৰ পৰা হব এইচএছ চূড়ান্ত পরীক্ষা। করোনায় জোকাৰিছে ৰাজ্যৰ শিক্ষা খণ্ড। করোনার বাবে পিছুয়া হল ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষা। শিক্ষার্থীক হোস্টেল খালি করার নির্দেশ দিলে তেজপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। অনিবার্য কারণবশত পিছুয়ালে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষা। অনির্দিষ্ট কাললৈ পিছুয়াই দিয়া হৈছে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষা। বিশ্ববিদ্যালয়খনৰ অধীনৰ সকলো মহাবিদ্যালয় অধ্যয়ন কেন্দ্ৰৰ পৰীক্ষা পিছুৱাই দিয়াৰ সিদ্ধান্ত ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ কৰ্তৃপক্ষৰ। পৰৱৰ্তী পৰ্যায়ত ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষই ধাৰ্য কৰিব পৰীক্ষাৰ নতুন তাৰিখ। ইফালে ৰাজ্যত কোভিডৰ দ্ৰুত সংক্ৰমণক লৈ তেজপুৰ বিশ্ববিদ্যালয়ৰ বিশেষ নিৰ্দেশনা। শিক্ষাৰ্থীসকলক হোষ্টেল খালী কৰাৰ নিৰ্দেশ। 23 এপ্ৰিলৰ ভিতৰত হোষ্টেল খালী কৰিব লাগিব তেজপুৰ বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষাৰ্থীসকলে। অৱশ্যে 29 এপ্ৰিললৈ ৰেহাই দিয়া হৈছে পি জিৰ পৰীক্ষাৰ্থীসকলক। পি এইচ ডি পৰীক্ষাৰ্থীকো ৰেহাই দিয়া হৈছে 29 এপ্ৰিললৈ। আনহাতে সম্পূৰ্ণ কোভিড প্ৰটকল মানি তেজপুৰ বিশ্ববিদ্যালয়ৰ হোষ্টেলত থাকিব লাগিব আৱাসীসকল। অৱশ্যে বিদেশী ছাত্ৰ ছাত্ৰীক হোষ্টেলত থকাৰ ব্যৱস্থা কৰি দিছে তেজপুৰ বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষই। আনহাতে ৰাজ্যত কৰোণাৰ দ্ৰুত সংক্ৰমণ বৃদ্ধি পোৱাত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ পৰীক্ষা বাতিলৰ দাবী তুলিলে শিক্ষাৰ্থীসকলে। আমি বিচাৰোঁ যে আমাৰ পৰীক্ষাটো অনলাইন মাধ্যমেৰে পাতক বা কেনচেল কৰক বা এই দুটাৰ ভিতৰতে কিবা এটা কৰক যিটো ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ে অলৰেডি ঘোষণা কৰিছে। ডিব্ৰুগড়ৰ পৰা টমাছ বুঢ়াগোহাঁই, তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথ আৰু নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰা। নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। রাজধানী দিল্লীত ভয়াবহ রূপ লৈছে করোনা সংক্রমণে। বিগত 24 ঘণ্টাত রাজ্যখনত আক্রান্ত হল 2,61,500 জন। দেশজুড়ি এদিনতে করোনার মৃত্যু হয়েছে 1,501 জন লোকর। দিল্লীত অভিলেখ ভাঙিছে করোনার সংক্রমণে। দেশত 24 ঘণ্টাত আক্রান্ত 2,61,500 জন। দেশত 24 ঘণ্টাত করোনাত মৃত্যু 1,501 জনের। এই পর্যন্ত দেশত করোনাত মৃত্যু হল 1,77,150 জনের। এই পর্যন্ত সমগ্র দেশত সক্রিয় করোনা রোগীর সংখ্যা 18 লাখৰো অধিক। বিগত 10 দিনত দেশত করোনার সংক্রমণ ব্যাপক হারত বৃদ্ধি পাইছে। নানা অঞ্চললৈ সংক্রমিত হয়েছে করোনা মহামারী। দিল্লীত পরিস্থিতি ইমানেই জটিল হয়েছে যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে আহ্বান করেছে জরুরি কেবিনেট বৈঠকর। ইফালে দিল্লীর হাসপাতালত নাটনি হয়েছে জীবনদায়িনী অক্সিজেন আর রেমডেসিভির ঔষধ। রোগীর সংখ্যা ব্যাপক হারত বৃদ্ধি পোৱাৰ বাবে হাসপাতালত অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হওয়া বলে ঘোষণা করলে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালে। নৈশ সান্ধ্য আইন জারি করার পিছতো রাজধানী শহরখনত হ্রাস পোৱা নাই করোনার সংক্রমণ। দেশের 5খন ৰাজ্যত করোনায় অতিমারীর রূপ ধারণ করেছে। তথ্য অনুসরি বিগত 24 ঘণ্টাত মহারাষ্ট্রত করোনাত আক্রান্ত 67,123 জন, উত্তর প্রদেশত করোনাত আক্রান্ত 27,734 জন, দিল্লীত করোনাত আক্রান্ত 24,375 জন, কর্ণাটকত করোনাত আক্রান্ত হল 17,489 জন, ছত্তিশগড়ত নতুনকৈ করোনাত আক্রান্ত 16,083 জন। দেশত করোনা পরিস্থিতি জটিল হওয়াত শনিবারে প্রধানমন্ত্রী মোদীয় অনুষ্ঠিত করে এখন উচ্চ পর্যায়ের বৈঠক। অক্সিজেনকে ধরি সকল ঔষধ পর্যাপ্ত উৎপাদন করবলৈ সংশ্লিষ্ট কর্তৃপক্ষক নির্দেশ দিছে প্রধানমন্ত্রীগৰাকীয়ে। দিল্লীত বর্তমান 100খনৰো কম ICU বেড খালি হৈ আছে। শীঘ্রে দিল্লীলৈ ICU বেড আর অক্সিজেন যোগান ধরবলৈ কেন্দ্রক অনুরোধ জনাইছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালে। এই সন্দৰ্ভত গৃহমন্ত্রী অমিত শাহরে কথা পাতিছে অরবিন্দ কেজরিওয়ালে। কেসেস বাড়নে কি গতি চালু হ্যাঁ, কাফি তেজি সে বাড় রহে হ্যাঁ।
ज़्यादा चिंता की बात यह है कि पिछले 24 घंटे में पॉजिटिविटी रेट बढ़ के लगभग 30% हो गया है। पेशेंट्स बहुत बहुत तेज़ी से मरीज जो हैं वो अस्पतालों में जा रहे हैं। आईसीयू बेड्स की खासकर काफ़ी कमी हो गई है, लगभग सारे दिल्ली के आईसीयू बेड्स मिला के 100 से भी कम आईसीयू बेड्स पूरे दिल्ली में बचे हैं। देश देवबार पर्यंत कोरोना आक्रांत हार 13.54% वृद्धि पासे। कोरोनार द्वितीय ढौत एक पर्यंत देशर 9 राज्य और केन्द्रीय शासित अंचल कोरोना कोनो लोकर मृत्यु हर बातरी अहा ना। कुम्भ मेलार उभति अह लोक 14 दिन क्वारेन्टाइन थकाटो बाध्यतामूलक दिल्ली सरकार राजस्थान जारी कर नैश सान्ध्य आईन। इफाले 4 दिन देशर 11,43,00,000 लोकक ভ্যাকসিন প্রদান করা হৈছে। পশ্চিমবঙ্গত করোনার সংক্রমণ ক্রমাৎ বৃদ্ধি পাইছে। নির্বাচন অনুষ্ঠিত হৈ থকা রাজ্যখনত 5,892 জন লোক নতুনকৈ আক্রান্ত হৈছে করোনাত। মহারাষ্ট্রত 24 ঘণ্টাত প্রায় 67,123 জন লোক করোনাত আক্রান্ত হওয়ার লগতে মৃত্যু হৈছে 278 জন লোকর। মহারাষ্ট্রত মৃত্যু হওয়া লোকর সংখ্যা 58,804 জনলৈ বৃদ্ধি পালে। উত্তরাখণ্ডত 10ম আর দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা পিছুয়াই দিয়া হয়েছে। ইফালে মৃত্যুর হার বৃদ্ধি পাত শ্মশানত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রায়পুরত 26 এপ্রিলল ঘোষণা করা হয়েছে লকডাউন। করোনার সংক্রমণ বৃদ্ধি হওয়ার পিছতো কেন্দ্রীয় সরকারে এ পর্যন্ত লকডাউন ঘোষণা করা নাই। রেল আর আন্তঃরাজ্যিক যাতায়াত ব্যবস্থা অব্যাহত থাকাত করোনার সংক্রমণ অধিক দ্রুত হারত বৃদ্ধি হওয়ার আশঙ্কা ঘনীভূত হয়ে পড়েছে। ইফালে রাহুল গান্ধীয়ে পশ্চিমবঙ্গৰ নির্বাচনী সভা বাতিল কৰিবলৈ বাধ্য হৈছে। এনেদৰে এতিয়া করোনায় আতঙ্কিত কৰি তুলিছে দেশবাসীক। ন্যাশনেল ডেস্ক, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। খবৰ আৰু আছে সময় বিৰতি পাছত। তেজপুৰত চৰকাৰী এছ অ' পি মানি নিশা 11 বজাত সামৰণি পৰিল ৰঙালী পথাৰৰ সাংস্কৃতিক কাৰ্যসূচী। তেজপুৰ আঞ্চলিক বিহু সন্মিলনে আয়োজন কৰা সংগীতানুষ্ঠানত জনপ্ৰিয় কণ্ঠশিল্পী ভগ্নীদ্বয় ৰূপাংকৃতা অলংকৃতাই পৰিৱেশন কৰে এইটোৰ পিছত সিটোকৈ জনপ্ৰিয় গীত। কৰোনাৰ পূৰ্ণ প্ৰভাৱ পৰিছে বিহু উদযাপনত। মুকলি বিহু পাতি আয়োজক সমিতিয়ে বাট চাই ৰল বিহু দললৈ। চৰকাৰী এছ অ' পিয়ে লগালে খেলিমেলি এই বিশ্ব তেজপুৰৰ। 64 বছৰ ধৰি পশ্চিম তেজপুৰ ৰঙালী বিহু সন্মিলনীয়ে আয়োজন কৰি আহিছে বিহু সন্মিলন। শনিবাৰী সন্ধিয়াৰ পৰা নিশালৈ আয়োজন কৰিছিল সদ অসম ভিত্তিক মুকলি বিহু প্ৰতিযোগিতা। পূৰ্বতে ইটোৰ পিছত সিটোকৈ প্ৰায় 20ৰো অধিক দলে নিশা দুপৰলৈ প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰাৰ বাবে বিহু কমিটিক খাটনি ধৰাৰ বিপৰীতে দেখিবলৈ পোৱা গ'ল এখন ওলোটা ছবি। বিহু কমিটিয়ে খাটনি ধৰিবলগীয়া হ'ল বহু বিহু দলক। পূৰ্বে জনোৱা নিমন্ত্ৰণৰ পিছতো বাৰম্বাৰ ফোন কৰি অনুৰোধ জনাবলগীয়া হ'ল বিহু দলক। ইয়াৰ মূল কাৰণ চৰকাৰৰ এছ অ' পি। বিহু দলে ইতিমধ্যে আমাৰ আজি হ'ব লগা প্ৰতিযোগিতাত 9টা দলে আমাক কথোপকথনত আচলতে চুক্তিপত্ৰ হোৱা নিচিনা হৈছিল আৰু তেওঁলোকৰ যাতায়াতৰ খৰচটো আমি বহন কৰিম বুলি ইতিমধ্যে তেওঁলোকক আমি জনাইছিলোঁ আৰু তেওঁলোকে 9টা দলে আমাক প্ৰতিশ্ৰুতিবদ্ধ আছিল। কোভিড প্ৰটকলৰ কাৰণে হয়তো মিছন চাৰিআলিত এখন তেজপুৰ উত্তৰাঞ্চলিক ছাত্ৰ সন্থাই সমাৰোহ পাতিছে, তাতো দল আবদ্ধ হৈছে। তেজপুৰ আৰু বিশ্বনাথৰ দুটাকৈ বিহু দলে অংশগ্ৰহণ কৰাৰ পিছত দীৰ্ঘ সময় এনেদৰে খালী হৈ থাকিল জয়মতী পথাৰৰ বিহু বাকৰি। মুকলি বিহু চাবলৈ আহি আনকি আমনি লাগিল দৰ্শকৰো। অৱশ্যে বিহু কমিটিৰ যোগাযোগৰ ভিত্তিত আন দুটা দলে নিশা 11 বজাৰ পূৰ্বে পৰিৱেশন কৰিলে বিহু। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথ, ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট। প্ৰেমিকাৰ ঘৰৰ সন্মুখত অনশনত বহিল প্ৰেমিক। হাতত প্লে কাৰ্ড লৈ প্ৰেমিক নামিল অনশনত। প্ৰেমিকে প্ৰেম প্ৰত্যাখ্যান কৰাৰ বাবে আন্দোলনত নামি পৰিল প্ৰেমিক। মেঘালয়ৰ প্ৰেমিকাৰ ঘৰৰ সন্মুখত আন্দোলনত নামিল মানকাছাৰৰ প্ৰেমিক। এয়া হাতত প্লে কাৰ্ড লৈ এজন প্ৰেমিকে প্ৰেমিকাৰ ঘৰৰ সন্মুখত আন্দোলনত বহাৰ দৃশ্য। এই যুৱ প্ৰেমিকজনৰ প্ৰেম প্ৰত্যাখ্যান কৰিছে প্ৰেমিকাগৰাকীয়ে। ফলত এইদৰেই প্ৰেমিকাৰ ঘৰৰ সন্মুখত হাতত প্লে কাৰ্ড লৈ আন্দোলনত বহিছে যুৱকজন। প্ৰেমিকৰ দাবী, যেতিয়ালৈকে প্ৰেমিকা তেওঁৰ সৈতে বিয়াত নবহে তেতিয়ালৈকে চলি থাকিব আন্দোলন। প্ৰেমটো মই ভাবোঁ যে 6 মাহৰ হওক আৰু 6 বছৰৰ হওক, এইটো ডাঙৰ কথা নহয়। প্ৰেম ইজ প্ৰেম,
ঠিক হোৱা নাই বিয়া ঠিকৰ ওচৰত গৈছিল ঠিক হবলগীয়া হৈছিল কিন্তু ফেমিলি বেকগ্ৰাউণ্ড মানে ফেমিলি প্ৰেছাৰাইজৰ ফালৰ পৰা এটো বিয়াটো কেনসেল হৈছে অদ্ভুত দাবীৰে মানকাছৰৰ এইজন যুৱকে সুবুৰিয়া ৰাজ্য মেঘালয়ৰ মহেন্দ্ৰগঞ্জত এই আন্দোলনৰ কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে মানকাছৰৰ বাপ্পা ঘোষ নামৰ যুৱকজনৰ দাবী বিগত প্ৰায় ছয় মাহ ধৰি মহেন্দ্ৰগঞ্জৰ যুৱতীগৰাকীৰ সৈতে তেওঁৰ প্ৰেমৰ সম্পৰ্ক হৈছে প্ৰথমে ঘৰৰ পৰা বিয়া দিয়াৰ কথা আছিল যদিও বৰ্তমান বিয়া নিদিয়ে বুলি জানিব পাৰি যুৱকজন এইদৰেই প্ৰতিবাদত নামিছে অবশেষত এই যুৱকজনক মহেন্দ্ৰগঞ্জ আৰক্ষীয়ে আটক কৰে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট এফালে মহামাৰী কিন্তু আনফালে ৰাজ্যজুৰি অব্যাহত ৰঙালী ৰোচা আৰু এনেধৰণে ৰঙালীৰ আনন্দত মতলীয়া হৈ পৰিছে অসমবাসী ঢোল পেঁপা গগনাৰ মাতেৰে মুখৰিত হৈ পৰিছে চৌদিশ কৰোনা সংক্ৰমণৰ মাজতে ৰঙালীৰ আনন্দত মতলীয়া ৰাজ্যবাসী কি গাঁও কি চহৰ চৌদিশে মুখৰিত ঢোল পেঁপাৰ মাতত ঠায়ে ঠায়ে চৰকাৰী এছঅপি মানি অনুষ্ঠিত হৈছে বিহু অনুষ্ঠান আজি পঞ্চম দিনাও ৰাজ্যত অব্যাহত আছে বিহু ৰোচা আজি নাঙল বিহু অতীতৰ পৰম্পৰা ৰক্ষা কৰি বটদ্ৰুৱাৰ সহা খেতিয়কে পালন কৰিলে নাঙল বিহু নাঙল বিহুৰ দিনা কৃষিজীৱী অসমীয়াই মৰমৰ নাঙল যুঁৱলি আৰু হালৰ গৰুলৈ পথাৰলৈ গৈ বছৰৰ প্ৰথম হাল জুৰিলে মঙলদৈ বড়ো জনগোষ্ঠীৰ লোকসকলে পালন কৰিলে বৈশাকু মঙলদৈ মুদৈবৰী চামবাৰীত বৈশাখৰ উৎসাহ দেখা গ'ল বৈশাখু গীত গাই আনন্দ কৰিলে বড়ো যুৱক যুৱতীসকলে মৰাণৰ সোণোৱাল কছাৰী বসতি প্ৰধান অঞ্চলসমূহতো পৰিলক্ষিত হৈছে বিহু ৰোচা মৰাণৰ সমীপৱৰ্তী টিংখাং হলগুৰী গাঁৱত পহিলা বহাগৰ দিনটোৰ পৰাই ঘৰে ঘৰে গাইছে হাইডাং হুঁচৰি বহাগৰ প্ৰথমটো বুধবাৰৰ পৰা আৰম্ভ হ'ব মটক বিহু তিনিচুকীয়াৰ বৰগুৰি জানমো লেচাইহোলা গাঁৱত মটক জনগোষ্ঠীৰ লোকসকলে পৰম্পৰা ৰক্ষা কৰি গছতলৰ বিহু মৰাত ব্যস্ত হৈ পৰিছে প্ৰথম বহাগৰ দিনটোৰ পৰাই মটক জনগোষ্ঠীয় গাভৰুসকলে প্ৰতিদিনাই গছতলৰ বিহু গাই আনন্দ ফূৰ্তি কৰা পৰিলক্ষিত হৈছে শোণিতপুৰ মিছামাৰীৰ নবিল পথাৰ বিহু সন্মিলনৰ বাকৰিত উখল মাখল পৰিৱেশ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ 15টা বিহুৱা দলে অংশগ্ৰহণ কৰি বিহু নৃত্যত প্ৰদৰ্শন কৰে আনহাতে হোজাইত কৰ্মব্যস্ততাৰ মাজতো চৰকাৰী বিষয়া কৰ্মচাৰীসকলে নাচি বাগি হেঁপাহৰ বহাগ বিহুটিক জনালে আদৰণি জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ হোজাই সংমণ্ডলৰ বিষয়া কৰ্মচাৰীসকলৰ আৱাসগৃহত সকলোৱে হুঁচৰি গাই নাচি বাকি আনন্দ ফূৰ্তি কৰে ঢোল পেঁপাৰ মাতত মুখৰিত হ'ল সদৌ জাগিৰোদ ৰঙালী বিহু সন্মিলনীৰ বাকৰি দুদিনীয়াকৈ আয়োজন কৰা সদৌ জাগিৰোদ ৰঙালী বিহু সন্মিলনৰ প্ৰথম দিনা আমন্ত্ৰণমূলক মুকলি বিহুত অংশ ল'লে কেইবাটাও বিহুৰ লগতে জনগোষ্ঠীয় সাংস্কৃতিক দলে
খবর অব্যাহত থাকিব, সময় পুনৰ এটি বিৰতি।